হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বৈশাখী প্রিপারেশন। তো অফিসে আমরা কিভাবে বৈশাখী প্রিপারেশন নিচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে একটু আর্ট করে নিচ্ছি, এখানে হচ্ছে শুভ নববর্ষ 1430 লিখে দিচ্ছিলাম। তো যে কোনো ফেস্টিভ্যাল আগে খুব ভালোই লাগে, সো আমরা সেভাবেই এনজয় করছিলাম। অ্যান্ড এই যে এই ছুরিগুলো হচ্ছে অ্যারেঞ্জ করা হচ্ছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমরা ঠিক করেছি এগুলো হচ্ছে রাতে, আমরা এই যে অলমোস্ট সন্ধ্যার পরে কাজ করছি সবাই মিলে। সো আমরা চিন্তা করেছি এটা হচ্ছে আমরা সবার ডেস্কে রেখে আসবো, দেন সকালবেলা এসে সবাই এই ছুরিটি দেখে সারপ্রাইজ হয়ে যাবে অ্যান্ড তাদের মন ভালো হয়ে যাবে। তো সেই সারপ্রাইজ দেওয়ার চিন্তায় একটু সুন্দর করে ঝুড়ি সাজানো হচ্ছে। আর এই যে আমি কিছু কাগজ কাটাকাটি করছিলাম, কিছু ফ্লাওয়ার বানাচ্ছিলাম কাগজ কেটে কেটে, দেন ঝুড়িটা এভাবে ভর্তি করা হলো বিভিন্ন খাবার দাবার দিয়ে। আর হচ্ছে অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব সুন্দর করে ডেকোরেট করা হবে। তো এভাবেই আমরা আয়োজন চালিয়ে যাচ্ছিলাম, সুন্দর করে র্যাপ করে দেওয়া হচ্ছিল। দেন আমাদের ইফতারি সময় হয়ে গেল অ্যান্ড আমরা সবাই মিলে ইফতারের জন্য রেডি হলাম, ইফতারি করলাম সবাই একসাথে। দেন ইফতার করার পরে আমরা একদিন আমাদের কাজে লেগে যাই অ্যান্ড ম্যাম হচ্ছে আমাদের নামগুলো লিখে দিচ্ছিল। আমি যে ছোটো ছোটো ফ্লাওয়ার কেটেছিলাম ওখানে হচ্ছে নাম অ্যান্ড ডিপার্টমেন্ট লিখে দিয়ে হচ্ছে ঝুড়ির উপরে ফিক্স করে দিয়েছিলাম, যে যার যার ডেস্কে হচ্ছে সেই নাম অনুযায়ী আমরা আবার ঝুড়িগুলো রেখে এসেছি। সো এই যে রেখে দেওয়ার অভিযান শুরু হয়ে গেল। তো সারপ্রাইজ পাবে সবাই বা দেখে একটু অবাক হবে, বিষয়টা ভেবে খুব ভালো লাগছে। আজকে আপনাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না, তো আজকে আমাদের প্রিপারেশনটাই শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সট ডেতে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ কীরকম কাটলো, কীভাবে কাটলাম আমাদের পহেলা বৈশাখ সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।